I'm
بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا وعندك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سورة الكافرون مكية سورة الكافرون مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لكم دينكم ولي دين سورة النصر مدنية بسم الله الرحمن الرحيم মাদানী শিখতে পারত কোরআন শিখতে পারত খুব রাসূলুল্লাহ কাছে রিকোয়েস্ট করছে
70 জন কোরআনে হাফেজের একটা কাফেলা আল্লাহ রাসূল প্রেরণ করতে দাওয়াত দিল, ওই মুনাফিক গাদ্দা 70 জনের সাথে এবং রাসূলুল্লাহর সাথে ইসলামের সাথে গাদ্দারি করে 70 জন কোরআনে হাফেজকে শহীদ করে। রাসূলুল্লাহর কাছে আবেদন করছে, এলাকার মানুষ গোমরা হয়ে যাচ্ছে, কোরআনে হাফেজ পাঠান। রাসূল 70 জন হাফেজ প্রেরণ করেছিল, এমনভাবে নির্মমভাবে শহীদ করছে, খালি বর্ণনা কিতাবের কথা কিন্তু দেখলে চোখে পানি এসে পড়ে। তোমাদের এখানে মনে করবো, এখানে এখানে মক্কা লেখা, এদের টার্গেট ছিল কোরআনে হাফেজদেরকে শেষ করে দাও, আল্লাহর কোরআনকে পুড়িয়ে ফেলো। এভাবে কি কোরআন ওঠানো সম্ভব? আমি তো বুঝতাম কোন জায়গায় কে আছে কোরআনে কোন জায়গায়, কারণ আমি তো কোরআন মুখস্থ করছি এই ছোট্ট বয়সে। নাই আমাদের যে কোরআন সব আপনারা বুঝে ভালো হবে, নাই সব কোরআন থেকে একবারে পুড়িয়েও ভালো আমার, মানে আমারও যদি ফিরান আমার মধ্যে যদি কোরআন বের করতে পারবেন না, হ্যাঁ খুঁজলেও পাইবেন না কোন জায়গায় আছে। উদাহরণ দিয়ে জানেন, বিভিন্ন বলি বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে একটি নোটিশ দিলেন, সংসদ থেকে নোটিশ পাস হইল যে আগামী বছর আগামী বছর যে চেয়ারম্যান এলাকার মেম্বারকে যারা আছে তাদের কাছে প্রেরণ করে দেওয়া হলো যে 5টি কাজ সবার করতে হবে, না করলে রাষ্ট্রীয়ভাবে মামলা হবে। ঠিক আছে, কি দিছে নোটিশ দিয়েছে বলেন তো, এই নোটিশটি সর্বপ্রথম যায় কাদের হাতে? মন্ত্রীদের হাতে নাকি এমপি মন্ত্রীদের হাতে? এটা কি এমপি মন্ত্রীদের কাছ থেকে কোথায় যায়? চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদের কাছে, তারপরে জনগণের কাছে। ঠিক আছে, মেইন কপি থাকে কোথায়? সংসদে। কোথায়? এরপর এটা ছাপানো হয়, ছাপাইয়া একটা কপি দেয় এমপিদের কাছে, এমপিরা ছাপাইয়া আর এক কপি দেয় কোথায়? চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানরা ছাপাইয়া দেয় এলাকার মানুষের কাছে। সেটা এখন না, এখন চেয়ারম্যান সবার কাছে এই নোটিশ আসার পরে না গইয়া সিলা করে কি করছে? মানি না, এই আইনি না মানি না, সিরা ফেলা একবারে তো আমার এলাকায় একটু চলবে না, এলাকায় চেয়ারম্যান মানুষ ক্ষমতা মান যা বলেন তো, চেয়ারম্যান সাহেব পুরো ফলাইছে দেখে কি সংসদ থেকে ওই আইন পুড়ে গেছে? হ্যাঁ, চেয়ারম্যানের বাপের ক্ষমতা আছে সংসদ থেকে শেখ হাসিনা ওখান থেকে বুঝে ধর, চেয়ারম্যানের ক্ষমতা আছে, তার ক্ষমতা কোন পর্যন্ত? এখানে একটা উদাহরণ দিই আমি, যখন আমি বালহুয়া কোরআন মাজিদ ফি লাওহিল মাহফুজ এর তাফসীরে কিন্তু আমি বলি যে কোরআনটা হলো লাওহিল মাহফুজে সংরক্ষিত, আর সেই লাওহিল মাহফুজের সিংহাসন, সেই লাওহিল মাহফুজের জায়গা এটা আল্লাহর নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? ওখান থেকে ট্রান্সফার হয়, আজকে সময় হয় বলবো, ট্রান্সফার হয় ধাপে ধাপে রাসূলুল্লাহর কাছে আসছে, সেখান থেকে একটা ফটো কপি, সেখান থেকে মানুষের কাছে আমাদের কাছে এটা কি? আপনি আমি যদি বুঝা ফলাই এটা কি লাউহে মাহফুজ নামক সংসদ থেকে বুঝে দেবে? হ্যাঁ, এলাকা পর্যন্ত এই পর্যন্ত আপনার আমার পাওয়া বুঝলেন নাই। সুতরাং যেমনিভাবে এলাকার চেয়ারম্যান মেম্বাররা সিলে করে এলে সংসদ থেকে বুঝে যায় না, ঠিক গোটা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি হাফিজে কোরআন এবং আল্লাহর কোরআন একেবারে শেষ করে দেয়, এরপরে লাউহে মাহফুজ পর্যন্ত হাত যাইব না আর বোঝা সম্ভব? কোনো সন্দেহ নেই, সঙ্গে কোনো সংশয় আছে? সংক্ষেপে একটা নাম কীর্তন দিয়ে বোঝায় আছে, মানুষ যে কেন বোঝে না, কেন যে বোঝে না, মনে করেন যে একজন আলেম একজন কোন আদেশ সরকার শেষ করতে পারবে সব শেষ করা সম্ভব? আল্লাহ কোরআনে সূরা হিজর 9 নম্বর আয়াতে বলছে না, ইন্না আনজালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাযিল করছি আমি হিফাজত করব, কেমনে করব? আল্লাহ আমাদের মাধ্যমে করবে, তাদের মাধ্যমে আমাদের মাধ্যমে করবে। এই জন্য বিভিন্ন সাফা বিভিন্ন নুসখা ইংরেজি ভুল পাওয়া যায়, এখানে না
সরাসরি সুরা বাকারা শুরু থেকে সেটিকে দেখলাম এক কোরআনের মধ্যে ভুল লেখা, সাধারণ মানুষ তো পড়তেছে বললে ইমান সুরে যেত, মানে এমন এক জায়গার আয়াত আর এক জায়গায় ঢুকে ফেলেছে, বুঝলেন নাই, এক আরবের জায়গায় আর এক আরব দিকে তুলে দিচ্ছে, মানে মানুষের ইমান নষ্ট করে কত বড় খারাপ হয়ে গেছে। এরপরে কোরআনের পিছনে যে লেবর ইম্পর থাকে না, এর পিছনে এই মূর্তির ছবি দিয়ে চলে কত বড় খারাপ মনে করেন এই জাতি, মৃত্যু ভিড়ের মধ্যে ভয় নেই, আল্লাহর কোরআন এর পিছনে মূর্তি এটা কলকাতা থেকে আপনার আমার ইমান চুরি করার জন্য যত কৌশল সব যে কোনো কিছু করার ক্ষেত্রে আলেমদের সাথে পরামর্শ করা যেমন এই সমস্ত বিষয়ে কথা বলি না, প্রসঙ্গে আসতেছি কিন্তু বলতেছি, আমাদের বাংলাদেশে দুইটা গ্রুপ না তাবলিগের অলরেডি হয়ে গেছে না, একটা হলো আলেম আর একটা আলেম সারা, নাকি আলেম আটা কি আলেম সারা, কিছু মানুষ চিনতে পারে আলেমা গ্রামেরা মসজিদ মাদ্রাসা বিষয় আছে, এরা সময় দেয় না, চিল্লা লাগায় না। আচ্ছা বলেন তো, আমি যে আপনাদেরকে রমজান এখানে আসি বাইতেছি কয়দিন, দুই দিন, কয়দিন, দুই দিন, দুই দিন, আর বাকি দিন তো বাইক এখানে ঠিক আছে, আর মানে সারা বছরই তো সফরে থাকি, সারা বছরই কি থাকি সফরে থাকি, মা বিল বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় যায় ঠিক আছে, আপনি এক বছর পর 40 দিনের লেগে বাইরে আর আমরা সারা বছরই বাইরে, সারা বছরই কি ওরা আসলে কি জানেন, কিছু মানুষ নসিহত করে আমরা পাঠাই ভাই যান সিল্লায় যান দিনের কাছে যান, আইসা কাজ আপনি সিল্লাতে যান, আপনি সিল্লা দিচ্ছেন, অবাক লাগে বিষয়গুলো, বিষয়টা হলো এমন, এর কারণ কি জানেন, আলেমদের সোহবত এবং মূল আলেমদের মানে নৈকট্যতা না থাকার কারণে এই মানুষগুলো গুমরাহের পথে চলে যায়, যে কোনো চাকরি বই বইরা বয়ান শুরু করে দেয়, কারণ দেখে বইয়ের মধ্যে আসলে এটা কি রেফারেন্স সহকারে হাদিসে আছে কি নাই, পুরো রেফারেন্স কিছু দেওয়া নাই, দুই মিনিটে আপনারা যে পড়বেন দেখবেন সবে কদরের 12 রাকাত 14 রাকাত সূরা ইখলাস 3 বার সূরা ফাতিহা এতবার লেখা থাকে, দুরুদ শরীফ এতবার, সুবহানাল্লাহ 500 বার পাইছে, একটাও দেখবেন রেফারেন্স লেখা নেই, নিচে লেখা থাকবেন হাদিসের নাম্বার, দেখবে মিশকাত আবু দাউদ, এবে মিশকাত হাদিসের নাম্বার তুমি বাইরে দিলে হবে নাকি, আজকে আমাদের লাইলাতুল কদর আমরা মনে করি 27 সৌদিতে গতকালকে গেছে, অমুক দেশে অমুক দেশে লাইলাতুল কদর কয়টা, লাইলাতুল কদর একটাই, এটাকে বলা হয় ইখতিলাফে মাকালে, কি বলে ইখতিলাফে মাকালে, মানে হলো গোটা পৃথিবীর মধ্যে দেখবেন একই দিনে ফজরের নামাজ সম্ভব না, সম্ভব, হ্যাঁ একই দিনে গোটা পৃথিবীর মধ্যে এক সময় কি দিন থাকে, হ্যাঁ গতকালকে সময় একটা ফোন আসছিল আপনাদের একটা কথা বলছিলাম, অস্ট্রেলিয়া থেকে ফোন দিয়েছে ঠিক এই সময় তখন বাজে 6টা, এখন 6টা বাজে, এখন কয়টা, এখন অস্ট্রেলিয়া 6টা বাজে, আমেরিকা সকাল লাগে তা জানি না, বাকি 6টা বাজে এখন, আর যেহেতু লাইলাতুল কদর এগুলো সব চাঁদের সাথে সম্পৃক্ত, আমরা চাঁদ দেখছি একদিন পরে সৌদিতে একদিন আগে দেখছি, তাদের তাদের তো লাইলাতুল কদর বেজর রাত, আমাদের হবে জোরের দিন, এদের হবে বেজরের দিন, হ্যাঁ
আমাদের গতকাল আমাদের গতকাল জোরের রাত আর আজকে আমাদের বেদর, তাদের কিন্তু আজকে জোর নাই। এটা হবে চাঁদের উপর ডিপেন্ড, কিসের উপরে? চাঁদের উপর ডিপেন্ড করবে এবং এক এক জায়গা এক এক এলাকা এবং সময়ের উপর নির্ভর করবে। বেশি ডিপেন্ডের দরকার নাই, আমরা পাঁচ মিনিট ডিপেন্ডের জন্য আল্লাহ তাআলার একটা মানে সৃষ্টি মানে এমন একটা জিনিস মানে কল্পনা, এই একটা বিষয় তাকাইলে কিন্তু রবের যে বরফ ছিল আল্লাহ তাআলার ক্ষমতা বোঝা যায়, ক্ষমতা বুঝে বোঝা যায়। এখানে বৃষ্টি হচ্ছে, যাই দেখেন হাতে যে বৃষ্টি কল্পনা করবেন, এখানে বৃষ্টি এখানে বৃষ্টি যাই হোক খোলেন কোরআন খোলেন, এটা বলছিলাম অন্য কথা চলে যাচ্ছে, ওই ভুলের জায়গায় কথাটা আসলো আর কি। বললাম একটা হাদিস بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم